সময় বলতে আমাদের এই ছোট জীবনটার মূল্য, এটা জানাও উচিত যে আমার জীবনটা কত মূল্যবান। দ্বিতীয়, কোন কোন ক্ষেত্রে কত মূল্য রাখে। তৃতীয়, সবচেয়ে বড় যেটা চিন্তার বিষয় আর ভাবার বিষয়, সেটা হলো যে আমি কতটুক মূল্যায়ন করতেছি, আমার জীবনটা কতটুক মূল্যবান, কোন কোন ক্ষেত্রে কতটুক মূল্যবান। আর যোগ বিয়োগ করা উচিত যে আমি কতটুক মূল্যায়ন করতেছি। এটা প্রত্যেক বুদ্ধিমান মানুষের করা উচিত, যাকে আল্লাহ সহিহ সালেম সুস্থ সুস্থ বিবেক বুদ্ধি আল্লাহ যাকে দান করছেন, তার এটা জানা উচিত যে আমার জীবনটা কতটুক মূল্যবান। যে যতটুকুই পাক, কেউ হয়তো একটু বেশি পায়, কেউ হয়তো একটু কম পায়, কিন্তু যতটুকুই পাক এতটুকুর মূল্য কতটুকু। যদি এক শব্দে বুঝাইতে চাই, তাহলে আমার এই জীবনটা যতই ছোট হোক, এটার বিনিময়ে কিন্তু দুইটা জিনিস মিলবে, একটা আমার জান্নাত মিলবে আর একটা আল্লাহ আল্লাহর রসুল মিলবে, আল্লাহ মিলা যাবে আর জান্নাত মিলবে। আল্লাহ মিলা যাওয়া আর জান্নাত মিলা, আল্লাহ মিলা যাওয়া আর জান্নাত মিলা, এটা যে কত বড় মিলা, কত বড় পাওয়া, এটা যেদিন পাবে ওদিন বুঝবে। আজকে হয়তো বুঝানো যাইতেছে না, কেননা চোখের অন্তরালে আছে, এই জন্য বোঝানো যায় না, বসতে গেলেও একটু কষ্ট হয়, চোখে দেখি না, এই জন্য দুটোই কষ্ট। কিন্তু যেদিন পাবে ওদিন বুঝবে যে আল্লাহ পাওয়া কি আর জান্নাত পাওয়া কি। আমার জীবনের মূল্যটা কিন্তু এটাই, চাই পরিধি যত ছোটই হোক। বালেগ হওয়ার পরে যদি কেউ দুই মিনিট সময়ও পাইল, দুই মিনিট, তাহলে এই দুই মিনিটের বিনিময়ে জান্নাত মিলবে, চিরদিনের জান্নাত, চিরদিনের জন্য আল্লাহ মিলবে, আল্লাহ রাজি থাকবে, নারাজ হবে না। কোন কোন ক্ষেত্রে কতটুকু দাম এটা জানা উচিত, কোন ক্ষেত্রে জীবনের কতটুকু দাম, এই সময়ের কতটুকু দাম, কোন ক্ষেত্রে কতটুকু দাম, এটা শেখা উচিত। আর যোগ বিয়োগ করা উচিত যে আমি কোথায় লাগাইতেছি, কোথায় লাগানো উচিত ছিল, কোথায় লাগাইতেছি। হয়তো প্রশ্ন মনে মনে ভাবতে পারে, তাইলে কি সব কিছু ছেড়া দিতে হবে? না, সব কিছু ছাড়তে হবে না, কিছুই ছাড়তে হবে না, বরং এখন যেইভাবে করি এর চেয়ে সুন্দরভাবে করা হবে। এখন আমরা যা করি সব এলোমেলো করি, এলোমেলো করি, যা করি সঠিক করি না। যদি একটা কথাই উঠে নেই হুকুক, তাহলে আত্মীয় স্বজনের হক আমি পুরা করি না, যতটুক করা দরকার এতটুক করি না, করতেছি না, না জানার কারণে। তখন আত্মীয় স্বজনের হক, আপনজনের হক আরো পূর্ণভাবে আদায় হবে। স্ত্রী স্বামীকে যতটুক দেওয়ার দরকার এতটুক দিবে, স্বামী স্ত্রীকে যতটুক দেওয়ার দরকার এতটুক দিবে, সন্তান মা বাবাকে যতটুক দেওয়া দরকার অতটুক দিবে, মা বাবা সন্তানকে যতটুক দেওয়া দরকার অতটুক দিবে, তখন আরো সুন্দরভাবে হবে। এখন কিন্তু সুন্দরভাবে হয় না, এলোমেলো হয়, যার কারণে সবার কাছে এখন অভিযোগে ভরা, কেউ করতে পারে কেউ করতে পারে না, তখন অভিযোগ থাকবে না,
তখন কেউ অভিযোগ করবে না। সবার মুখে একটা শব্দ থাকবে, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলবে, এখন তো কেউ আলহামদুলিল্লাহ বলে না, সবাই অভিযোগ করে। ছেলে পেলেও মা বাবার বিরুদ্ধে করে, স্বামীও স্ত্রীর বিরুদ্ধে করে, স্ত্রীও স্বামীর বিরুদ্ধে করে, আপনজনও আপনজনের বিরুদ্ধে অভিযোগ করে যে আল্লাহ এত দিছে আমাদেরকে কিচ্ছু দেয় না। তখন অভিযোগ করবে না, তখন শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে সব। সত্য এটাই। এই জন্য যদি প্রশ্ন দিলে জাগে যে এত কিছু যদি করতে যাই তাহলে তো দুনিয়া পুরা ছেড়ে দিতে হবে, না কিচ্ছু ছাড়তে হবে না। তখন দোকানে টাইম মতো যাবে, এখন দোকানে বেটাইমে যায়, এখন অফিসে যায় বেটাইমে, আসেও বেটাইমে, টাইম মতো আসে না। দোকান খোলে 11টায়, বন্ধ করে রাত্র 12টায়। তখন দোকান খুলবে ফজর পড়া, মার্কেট ফজরের পরে খোলা যাবে। সবাইকে যদি জিজ্ঞেস করে ফজরের পরে কেন খুললা, বলছে আল্লাহ রসুল দোয়া করছে সকালবেলার বরকত দেওয়ার জন্য, ওই বরকত নেওয়ার জন্য দোকান খুলছি। এখন 11টার সময় খোলে, বরকত কতক্ষণে শাটারে বাইরেয়া পড়ে চলে যায়, আর বরকত থাকে না। কেন, দোকান তো বন্ধ, কোন দিক দিয়ে ঢুকবে? কতক্ষণ শাটারে বাইরাবাড়ি করে দেখে যে কেউ খোলে না, তো বরকত চলে যায় ফিরত। অথচ আল্লাহ রসুল দোয়া করছে আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের যারা সকাল সকাল ব্যবসা করে ওদেরকে বরকত দিয়েন। হ্যাঁ, এই জন্য ফজরের পরে যারা ব্যবসা করে আপনি দেখবেন সবজিওয়ালারা সারা রাত্র সজাগ থাকে। কেন, কারণ বাজার, শ্যাম বাজার, যাত্রাবাড়ি, যেখানেই যাক শেষ রাত্রে যেতে হবে, রাত্রে আইনা সকালে গুছাইতে হবে, গুছাইয়া আবার 12টার ভিতরে বিক্রি করতে হবে। দেখবেন ওরা অসুস্থ কম, ঘুমায়ও কম, অসুস্থ কম। যেটুক পায় ওটুক দিয়ে বরকত আছে, কেন ডাক্তারে দিতে হয় না। তো আমাদেরকে যখনই দিতে হয় বিলকুল বান্ডেল বান্ডেল দিতে হয়, গাঠি গাঠি দিতে হয়, ঠিক না? এই জন্য বরকত নাই। তখন ফজরের পরে দোকান খুলবে, এখন তো বেটাইমে খোলে, তখন আসরের পরে বন্ধ করে দিবে। কেন, ফজরের পরে খুলছে, আসর পরে লক, আসরের পর থেকে পুরো শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, সব বাড়িতে গেছে গা, রাস্তাঘাট ফাঁকা। এখন তো রাত্র যত বেশি বাড়ে তত পুরান টাউনে জ্যাম বাড়ে, ঠিক না? সব উল্টা পাল্টা হয়ে গেছে। বলবেন এরকম দেশ আছে, আমার লোকে চলেন দেখায় দিন, এরকম দেশ বহুত আছে, আফ্রিকায় বহুত দেশ আছে এরকম, ফজরের পরে দোকান খোলে, আসর পুরা বন্ধ, শুধু ওষুধের দোকান খোলা থাকে আর খাওয়ার দোকান খোলা থাকে, সব বন্ধ হয়ে যায়। আসরের পর থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, 3 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় চলে যাবেন, এরকম ফাঁকা। একবারে ফজর পুরা খোলে, 10টা দেশের নাম বলা যাবে এরকম, পুরো নীতি ওদের এরকম। মুসলমানও খোলে ফজর পুরা, অন্যরাও খোলে ফজর পুরা। তো যেটা বুঝাইতে ছিলাম, এই জন্য বুঝাইতে ছিলাম, এখন সব এলোমেলো, সব এলোমেলো হয়ে গেছে। শুধু জীবনের দাম না জানার কারণে, সময়ের দাম জানে না কেউ, কোন ক্ষেত্রে কত দাম এটাও জানে না। আমরা কেউ যোগ বিয়োগ করি না যে আমি কোথায় কাটাইতেছি, আমার জীবনের দাম কি, মূল্য কি, যে আমাকে জীবনটা দিছে সে কি মূল্য ধরা দিছে। কোরআনই বলে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআন বিনিময় বলে দিছে তোমাকে জান্নাত দিব, আল্লাহ বলে দিছে আমি রাজি হয়ে যাব, মাত্রা যতটুকুই হোক। এমন না 100 বছর বাইচা যে জান্নাত পাইছে,
আর যে এক ঘন্টা বেচা জান্নাত পাইছে, জান্নাত একই হবে। হ্যাঁ, পরিধি কম বেশি হইতে পারে, পরিধি কম বেশি হইতে পারে, কিন্তু ফ্যাসিলিটি একই থাকবে, জান্নাত একই জান্নাত। প্রতি শুক্রবারে একজন আরেকজনের সাথে দেখা হবে, তাও নিজের বাড়িতে বসা না, আল্লাহর কাছে বসে দেখা হবে। এই জন্য তো শুক্রবারে তাড়াতাড়ি মসজিদে আসতে বলছে, কেন? কেননা প্রতি শুক্রবারে জান্নাতে আল্লাহর কাছে দাওয়াত হবে। দেখেন না, দাওয়াত খাওয়ার লেগে আগের থেকে রেডি হয় কি? আগেই বলে হুজুর শুক্রবারে দাওয়াত আছে, লম্বা করেন না কিন্তু। ওইখানে দেখা হবে প্রতি শুক্রবারে, শখে শখে চলে যাবে, আগে আগে চলে যাবে, যে আজকের আল্লাহর ওইখানে দাওয়াত, আল্লাহর ওইখানে। আর মাসে একদিন না, প্রতি শুক্রবারে, সপ্তাহে একদিন আল্লাহ রুচি চেঞ্জ করাবে, জান্নাতেরটা খাবে, ছয় দিন খাইতে খাইতে একরকমের রুচি হবে, আল্লাহর ওইখানে যে দাওয়াত খাবে রুচি চেঞ্জ হয়ে যাবে। দেখেন না, কোম্পানি আল্লাহ ওষুধ বানাইছে, খাইলে বলে রুচি ফিরে আসে, রুচি বাচ্চা করে খাওয়ায়, ডাক্তাররা বলে খাওয়ায়, ইনশাল্লাহ রুচি ফিরে আসবে, খাবে বাচ্চা, ঠিক আছে। ছয় দিন একদিন খাওয়াবে, এমন রুচি ভরে দিবে আল্লাহ যে ছয় দিন খাওয়ার ভিতরে রুচি পাবে, মজা নিয়ে খাবে, স্বাদ নিয়ে খাবে, এনজয় করতে করতে খাবে। এখন তো খায় পেট ভরার জন্য, এনজয়ের জন্য না। এটি বুয়া কথা যে অমুক জায়গায় খাইলে এনজয় হবে, তমুক জায়গায়। দেখেন না, ঢাকা শহরে অনেকগুলো জায়গা আছে না খাওয়ার, সবচেয়ে বেশি আমার এলাকায় আছে খিলগায়। এখন নতুন করে জমে উঠছে, সারা ঢাকা শহর যায়। এই জন্য আমরা বাইরেও সবাই আগে ঢুকিও সবাই শেষে, কেন ওই সময় ঢুকা যায় না, তা আসলে এনজয় না, বুয়া কথা, এগুলাতে এনজয় হয় না, এগুলো একটু মনের ভিতরে কি লাগে, একটু দোলা লাগে, দোলা দোলা বোঝেন? দোলা বোঝেন? বোঝেন না মানে, বাচ্চারে ইয়েতে বসায় ধুলা দেয় না, একটু দুলায় দোলনায় বসায়, এরকম একটু লাগে, এনজয় না, এনজয় হয় না। এনজয় তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম যে জানা উচিত যে আমার জীবনের দাম কত, কোন ক্ষেত্রে কত, যোগ বিয়োগ করা উচিত যে আমি কতটুকু মূল্যায়ন করতেছি, এটা জানা উচিত যে কতটুকু মূল্যায়ন আমি করতেছি, আমি কতটুকু মূল্যায়ন করতেছি, কতটুকু মূল্য দিতেছি, আমি কতটুকু মূল্য দিতেছি, এটা জানা উচিত, এটা শেখা উচিত। নাহলে কিন্তু জীবন অন্যথায়, জীবন তার গতিতে চলতেছে, গতিতেই চলতে থাকবে, সে আমাকে জিজ্ঞাসা করা চলবে না, কারো জীবন কাউকে জিজ্ঞাসা করা চলে না, কারো জীবন কাউকে জিজ্ঞাসা করা চলে না, সে তো তার গতিতে চলে। আমার জীবনও আমাকে জিজ্ঞাসা করা চলবে না, সে তো তার গতিতে চলবে। রব্বে কাবার কসম, সত্য এটাই, জীবন তার গতিতে চলবে। একদিন দেখা যাবে আমার অগোচরে জীবন আমাকে এক রেখায় দাঁড় করায় দিছে, মৃত্যুর রেখায় দাঁড় করায় দিবে, আর আমি মৃত্যুর কোলে ঢেলে পড়ব। তখন কিন্তু আমি আফসোস করতে থাকব, তখন কিন্তু আমি আফসোস করতে থাকব, কিন্তু ওই আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি চিন্তা করা একটু আহ বাহির করা যায়, আহ হায় করলাম কি, মনের থেকে যদি এই শব্দটা বাহির হয় হায় করলাম কি, রব্বে কাবার কসম,
কারো দিলের ভিতর থেকে যদি বাহির হয় হায় কি করলাম, তাহলে হাদিস আমাদেরকে এই কথা বলে যে হায় কি করলাম বলতে দেরি তার পিছনের গুনাহ মাফ হতে দেরি। শুধু যদি কেউ ভাবতে ভাবতে বলতে পারে দিলের ভিতরে ধাক্কা লাগে আর দিলের থেকে বাহির হয় হায় কি করলাম। এই জন্য কিতাবে পাওয়া যায় বহুত আল্লাহওয়ালারা সারা রাত্র কাটায় দেয় এই শব্দ দিয়া, হায় কি করলাম, হায় কি করলাম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা রাত্র কাটায় দিয়েছেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত পুরো সারা রাত্র কাটায় দিয়েছেন। সাদা মাঠা অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ অপরাধীদেরকে বলবে তোমরা পৃথক হয়ে যাও। এক আয়াতের ভিতরে সারা রাত্র দেখেন ফাজাইলে আমলে লেখা আছে, কানতে কানতে আর কান্না দেখে কয়েকজন মারা গেছে, তারপরে কোনার থেকে আওয়াজ আসছে যে এই পর্যন্ত তো এতজন মারা গেল আর কত কান্দবা, এখন কি কান্না বন্ধ করা যায় না, এতজন তো মরে গেল, এই পর্যন্ত জিন্নাত মরে গেছে এতজন, তোমার কান্না দেখা, কান্না দেখা মরে গেছে তুমি কত কাঁদবা। আল্লাহর রাসূল এক আয়াতে রাত্র কাটায় দিয়েছেন, ফাইন তুআদ্দিবহুম ফা ইন্নাহুম ইবাদুক, আমাদের জন্য ফাইন তুআদ্দিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, এক আয়াতে রাত্র শেষ আমাদের জন্য কানতে কানতে। আহ যদি দিল থেকে বাহির হয় আহ হায় করলাম কি, এটা ওই সময় সম্ভব যে সময় যোগ বিয়োগ করবে। এই জন্যই আল্লাহওয়ালারা বলেন যে ঘুমানের আগে আমরা তো ঘুমাই, ঘুম যখন আমাদেরকে কাজ করে তখন ঘুমাই, এর আগ পর্যন্ত তো টেলিভিশন দেখতে থাকি ঠিক না, কি বলেন। আর সবচেয়ে বড় গজব তো একটা আছেই লোকে, আছে না, যখন আর পারে না তখন ঘুমায় যায়। কিন্তু আল্লাহ বলে ঘুমানোর আগে এতটুক সময় নাও যে তুমি সারা দিনের হিসাব কিতাব করতে পারো যে আজকে গুনাহ কয়টা করলাম, নেক কয়টা করলাম। এই জন্য আল্লাহ রসুল পদ্ধতি শিখাইছেন, পদ্ধতি শিখাইছেন যে প্রত্যেক নামাজের পরে 11 বার সুবহানাল্লাহ, 11 বার আলহামদ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবর, কত হবে পাঁচকতে, কত হবে 150 হইলে 1500 নেকি হবে। ঘুমানোর সময় 100 বার পড়ো, 33 33 34 100, তাইলে হবে 1000, 1500 আর 1000 কত নেকি। আল্লাহর রাসূল বলছে তোমাদের ভিতরে কে সমর্থ রাখে 2500 গুনাহ করবে। আল্লাহ তো এই উম্মতের জন্য মেহরবানি করছেন হাসানাতু বি আশারি আমসালিহা, প্রত্যেক নেকিকে 10 গুণ বাড়ায় দিয়েছেন, 10 গুণও না 100 গুণ 700 গুণ। কোয়ালিটি যত ভালো নেকির গাঁটটি তত বেশি, আর যদি কোয়ালিটি একবারে খারাপ হয় তাহলে কমসে কম 10। কোয়ালিটি যদি খারাপ হয়, কোয়ালিটি যদি লো কোয়ালিটি হয় তাহলে কমসে কম, আর কোয়ালিটি যত ভালো হবে নেকির মাত্রা তো 10 10ই ধরলাম। আল্লাহ রসুল বলছে 2500 গুণা কে করে ডেলি, এখানে কেউ আছেন যে 50টা গুনার নাম বলে দিবেন আমারে, পারবেন না, পারবেন, হাফ সেঞ্চুরির কথা বললাম, সেঞ্চুরি না, 50টা গুনার নামই তো জানি না ঠিক না, তো আপনি করবেন করতে গা, যেটা জানে না ওটা করতে পারে না। পদ্ধতি শিখেছেন যে এতগুলো গুনা হবে না,
বিদায় শোয়ার আগে এটাকে মুহাসাবা বলে। আলেম ওলামাত ভাষায়, আল্লাহওয়ালাদের ভাষায় বলে মুহাসাবা। তুমি শোয়ার আগে হিসাব কিতাব করো, কয়টা নেকি করলে, কয়টা গুনাহ করলে, কয়টা নেকি করলে, কয়টা গুনাহ করলে। কিন্তু আমাদের কাছে তো সুযোগ নেই, হিসাব করতে কি মিলাবো, দোকানেরটা মিলাইতে মিলাইতেই তো জান শেষ। এই ছোট জীবনেরটা মিলাইতে মিলাইতেই তো জান শেষ। হ্যাঁ, ওই জীবনেরটা মিলাবে কোথেকে? যদি নাও মিলতো, একটা কাজও যদি হইতো, যখন মিলে নাই তখন যদি এটাও বলতো আসলাম তুলি রব্বিল আলামিন, যদি হাত উঠে বলতো আল্লাহ মিলে না তওবা করলাম, এতটুকু করলে তো হইতো, আল্লাহ তো এতটুকুতে রাজি হয়ে যায়। আল্লাহ এতটুক বলাতে রাজি হয়ে যান। হায়রে, শব্দটা তো আল্লাহর জন্য বলা যায় না, নাইলে আমি বইলা দিতাম। ডাকায় শব্দ আছে না, পটানো। পটানো বোঝেন? পটানো বোঝেন না? একজন আরেকজনে পটায় ফেলে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহর লেগে তো বলা যায় না। আল্লাহকে রাজি করা অতি সহজ। আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা অতি সহজ। আল্লাহকে হাসি দিয়েও রাজি করা যায়। কি দিয়া? বিশ্বাস হয় না? হ্যাঁ, না মনে হয় না। হাসি দিয়েও কি রাজি করা যায়? যদি ওই হাসিটা নবীর তরিকায় হয় তাহলে এটা তো আল্লাহ রাজি হয়। আপনি বলবেন দলিল কোরআনে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো আমার নবীর তরিকায় যদি হাসি দাও। আল্লাহকে রাজি করা যায় হাসি দিয়া। কি দিয়া? হাসির চেয়ে ক্ষুদ্র জিনিস আছে নাকি? হ্যাঁ, চলেন আরেকটা দেখাই, যদি এটা না বুঝে আসে। আল্লাহকে রাজি করা যায় কুকুরকে পানি খাওয়ায়ও। ওই যে পতিতা মহিলা কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহকে রাজি করছে। কেমন রাজি? পুরা জীবনের গুনাহ বলছে, তুই আর দিল ঠান্ডা করলি, আমি তোর জিন্দগি ঠান্ডা করে দিব। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহের কাহিনী আছে, উনারই এলাকার এক মদ্যপায়ী খাইতে খাইতে ওভারলোড হয়ে গেলে, যখন মদ বেশি খায় আর ওভারলোড হয়ে যায় তখন কিন্তু বমি শুরু করে আর পাগলামি শুরু করে, কন্ট্রোলও থাকে না আর কি হয় বমি করে। আমরা দেখছি জীবনে বহুত। তো একজন খায়া বমি করতেছে, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ মনে করছে এমনি বুঝি বমি করতেছে, তো যা পিঠ ধোয়াইছেন, মাথায় হাত বুলাইছেন, পানি আইনা মুখ ধোয়াইছেন, যে কত কষ্ট বমি করতেছে, তো যখন একটু সুস্থ হয়েছে, একটু লাইনে আসছে, তো চোখ উঠায় দেখে সুফিয়ানে সৌরি, তো লজ্জায়। উনি কিন্তু জানেনও না যে মদ খাওয়ার কারণে এরকম হয়েছে, কিন্তু মদ জীবনে দেখেন না, এটা গ্রাম কর্তৃকে বুঝবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা কি ডাইল নাকি তারি নাকি, যে এটা গ্রাণ হইব, দামি মদের গ্রাণ হয় না, উনি বোঝেন নাই। তো ওদেরকে লজ্জা পাইছে, পায়া মনে মনে তওবা করছে, রাত্রে স্বপ্নে দেখতেছে বিরাট বড় ওলি, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এত বড় ওলি হইলো কি কইরা, তুমি যদি দয়া কইরা মুখ দোয়া দিতে পারো তো আমি কি দিল দোয়া দিতে পারি না? তুমি যদি দয়া কইরা মুখ দোয়া দিতে পারো তো আমি কি দিল দোয়া দিতে পারি না? সত্য এটি, এটাই সত্য। কিন্তু যে আমরা দয়া করে দিল দোয়া দিছি, ও কুকুরের দিল ঠান্ডা করে দিছে, ও আল্লাহ ওর জিন্দগি ঠান্ডা করে দিছে, দুয়া মুছা পবিত্র করে জান্নাত দিয়া দিছেন। বুখারী শরীফে এই কাহিনী আছে, একবার আসে নাই, কয়েকবার আসছে এই হাদিস, কয়েকবার আসছে। কুকুরকে পানি খাওয়াইছে, সত্য এটাই।
এই জন্য জানা উচিত যে আমার জীবনের মূল্য কত, কত মূল্য জীবনের, কোন ক্ষেত্রে কত, কোন ক্ষেত্রে কত। অনেক সময় মানুষ মনে করে যে ইবাদত বহুত বড়, সওয়াব মনে হয় বহুত বড়। কাহিনী বলার যদিও আমার স্বভাব নাই, কিন্তু বুঝানোর ক্ষেত্রে ক্ষেত্রে বলতেছি আর কি, বুঝানোর জন্য। এক আল্লাহওয়ালা মারা গেছেন, তো মৃত্যুর সময় বলতেছিলেন বড় আফসোস করা, কলেমা পড়তেছিলেন না, বলতেছিলেন ইয়া লাইতাহু কানা কামেলা, ইয়া লাইতাহু কানা জাদিদা, ইয়া লাইতাহু কানা বাঈদা। হায় যদি পুরা হইতো, হায় যদি নতুন হইতো, হায় যদি বহুত দূর হইতো। মারা গেছেন, সবাই স্বপ্নে দেখছে যে আপনি এটা কি বইরা মরলেন, আমরা তো আপনারই মুরিদ ছিলাম, কাউকে তো মুখ দেখাইতে পারি না। জোরে কলেমা পড়া যাইতেন তাহলে আমরা বলতাম দেখো আমগো পীর কেমন, কি বইলা মরলেন। শোন, যখন মৃত্যু লগ্নে, কিছুদিন আগে আমার বাড়িতে একজন ভিক্ষুক আসছিল, অন্ধ ভিক্ষুক, তো আমার কাছে রুটি চাইছে, তো আমি আধা রুটি দিছিলাম। কাপড় চাইছে, তো একটা পুরান কাপড় দিছি, বলছে একটু রাস্তা আগায় দাও, তো আমি একটু রাস্তা আগায় দিছি। তিনটার সব যখন আল্লাহ আমাকে দেখাইছে, তো আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, এই জন্যই আমি চিৎকার দিয়া বলছি আধা রুটিতে এত সওয়াব, পুরা রুটিতে কত সওয়াব। পুরান কাপড়ে এত সওয়াব, নতুনটা দিলে কত হইতো। সামান্য রাস্তা দেখাইলাম তো এত সওয়াব, বাড়িতে আগায় দিয়ে আসলে কত সওয়াব হইতো। অনেক সময় ক্ষুদ্র ইবাদত, ক্ষুদ্র জিনিসও মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য জানতে হয়, জানতে। জীবিত এখনো দুনিয়া বলবে আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হাটহাজারিতে আসছিলেন। যারা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে চিনেন ওনারা চিনবেন, ওনার ছেলেরা এখনো আমাদের দেশে আসে, আরশাদ মাদানী, আসজাদ মাদানী, দুই ছেলে এখনো বাকি আছে। আসাদ যিনি ছিলেন রহমতুল্লাহ আলাই, উনি দুনিয়ার থেকে চলে গেছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এক মেয়ের কবর আছে সিলেটে, ওনার এক মেয়ে সিলেটে মারা গেছে। উনি আমাদের দেশে ছিলেন 6 থেকে 7 বছর, সিলেটে পড়াইতেন, এই জন্য সিলেট আলারা ওনাকে খুব চিনে। শুধু চিনে না, ওনার নামে সব সিলেটিরা ভক্ত, সমস্ত সিলেটিরা হুসাইন আহমদ মাদানীর নামে ভক্ত। উনি আসছিলেন, অনেক আগের কথা, পাকিস্তান আমলের কথা। তো উনি আসার পরে যখন উঁচু করতে নামছেন পুষ্কুনিতে, দেখতেছেন অন্য দিকে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে, পিঁপড়া। তো উনি নিচে উঠে ওইদিকে গেছেন, পানিতে নামতে নামতে বিলকুল রান পানিতে কমর পানি পর্যন্ত চলে গেছেন, তারপর নাগাল পাইতেছিলেন না, মেসওয়াক দিয়া পরে উঠে উপরে ছেড়া দিছে। তো বলছে হযরত আপনি করলেন, আমাদেরকে বললেই তো পারতেন, চোখে আমার পড়ছে, তোমাদের তো পড়ে না, এই জন্য হুকুম আমার উপরে ছিল হুকুম। এই যে ক্ষুদ্র জিনিস, তার জান বাঁচায় দেওয়া, এটা যে কত বড় আজর, এটা আপনি আর আমি বুঝবো না। ওটা উনিই বলছে যিনি কমর পানিতে নামছে, ও বলছে এটার আজর কি, ওনার জানা ছিল, আমাদের এই অনুভূতি নাই। এই জন্য বারবার কিন্তু একটা কথা বলতেছি, সময়ের মূল্য জানা, জীবনের মূল্য জানা উচিত। আজকে আমরা জানি না বিদায়, যার সময় যেখানে মনে চায় ওইখানে কাটতেছে, যখন কাটার কোনো সুযোগ না পায় তো পাকা দাঁড়িয়ে লাও। আমার জীবনের এক কাহিনী যখন আমার মনে ওঠে, তো আমি একা একা তওবা করতে থাকি যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে খাড়া করায় দেয় কিনা। আমি মসজিদে বসে বলতেছি, আমার এক জীবনের কাহিনী আমাকে অনেক কাঁদায়, কারো সামনে কাঁদায় না, একা একা কাঁদায়। যখনই আমার মনে ওঠে
আমার মনে হয় দিলের ভিতরে কে জানি আমাকে ছুরি দিয়া মারতেছে, এত ব্যথা লাগে যে আমি করলামটা কি। যখন মানুষ জীবন কাটানোর সুযোগ না পায় তখন দেখবেন বুড়া বুড়া মানুষ ক্রাম বোর্ড খেলে, বুড়া বুড়া মানুষ ক্রাম বোর্ড খেলে, দাবা খেলে, বুড়া বুড়া মানুষ তাসের পাতা নিয়ে খেলতেছে। আমি এরকম জামাতে এক জায়গায় গাস্ট করতে গেছি, তো যে দেখতেছি ছুটির দিন ছিল, সব বুড়া বুড়ারা সমুদ্রের পাড়ে বৈশাখ তাস খেলতেছে। তো আমাকে যখন দেখছে তো জিজ্ঞাসা করতেছে হুজুর কি জন্য আসছেন, আমি বলছি মসজিদ থেকে আসছি, গাস্ট হয় না তালিমি গাস্ট। তো আমার এক বুড়ায় বলতেছে আমরা যে আবাদত করতেছি আপনার চোখে পড়ে না, এই কথাটা আমাকে এখনো ব্যথা দেয়, সে তো বেঈমান হয়ে গেছে, আমি কেন ওই মুহূর্তে গেলাম, যদিও আমি নেকের নিয়তে গেছি কিন্তু আমার যাওয়াটা ঠিক হয়নি, কেন দামাক বিগড়ানো ছিল সাদা দাড়ি একবার। আমাকে ধমক দিয়া বলতেছে আপনি দেখেন না আমরাও তো আবাদতে আছি। তো মানুষ যখন জীবনের মূল্য না জানে তো বুড়া বয়সও টাসের পাতা নিয়ে বসে, জিজ্ঞাসা করলে বলে টাইম পাস করতেছে কি। হ্যাঁ মাঝে মাঝে জানি না কিরকম আপনারা ভাববেন, হাইওয়েতে ডেলি তো চলা হয় না, এখন জুমা পড়াই বেড়ে যাবো, দূরে যেতে হবে, তো রাস্তাঘাটে অনেক সময় যুবকদের বাইক চালানো দেখলে আমার মনে হয় ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, নাইলে এরকম চালায় কেন, ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে চালানোর স্টাইল দেখলে, এমনে সেমনে কইরা ফুল স্পিরিটে যাইতেছে, সবাই রে কাইটা কুইটা ওভারটেক করতেছে, আমার মনে হয় মনে হয় জীব দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। এই কারণে তো বহুত মানুষ বহুত যুবক দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়, অ্যাক্সিডেন্ট গুলো হয় সতর্কতা না থাকার কারণে। তো মাঝে মাঝে কিছু যুবকের চালানি দেখলে, বাইক যে চালায়, মোটর সাইকেল চালানো দেখলে আমি গাড়ির থেকে বসা ভাবি যে ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে আর থাকতে চায় না, নাহলে এরকম চালাবে কেমনে, কেন আমাদের দেশের হাইওয়ে তো তো এরকম না যে আট লাইন নয় লাইনের হাইওয়ে, এরকম তো না, বেশিরভাগ রাস্তাই একটা আসতেছে একটা যাইতেছে, ঠিক না, চার লাইনের রাস্তা কয়টা আছে, ঠিক না, কয়টা, বাকি সবই তো দুই লাইনের, একটা আসে একটা যায়। তো আসলে হলো জীবনের মূল্য যখন মানুষ না জানে তখন ক্ষেত্র জানে না, আর ক্ষেত্র যখন না জানে তো যেই বয়সে তসবি নিয়ে পড়া থাকার কথা ওই বয়সে টাস নিয়ে পড়া থাকে, ও লুডু নিয়ে পড়া থাকে, লুডু খেলে না, লুডু না কি বলে, ও লুডু খেলতেছে, ও দাবা খেলতেছে, যে দেখবেন ক্রাম বোর্ড খেলতেছে, আর যদি কিছু নাই পায় তো দুইজনে মিলা ইরান তুরানের কথা বলতেছে, দুইজনে মিলা গীবত করতেছে, অথচ উচিত ছিল তসবি নিয়ে পড়া থাকা, হাতে তসবি নিয়ে থাকা যে কখন মালাকুল মৌত চলে আসে আমি যেন সাড়া দিলে তসবি নিয়েই দিতে পারি, আল্লাহ আল্লাহ করেই দিতে পারি। বাবার বিষয় কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে, আজকে আমরা জীবনের মূল্য জানি না, সময়ের মূল্য আমাদের কাছে নাই, যদিও মনীষীরা লেখা গেছেন ইমাম বাই হাকির মতো মুহাদ্দিস আল্লাহওয়ালা লেখা গেছেন ফাজাইলুল আওকাত, জীবনের মূল্য লেখা গেছেন, কিতাব লেখা গেছে, মোটা মোটা বলিয়ম লেখা গেছে, কিন্তু কে পড়বে কে শিখবে যে আমার জীবনের মূল্য কত, কোন ক্ষেত্রে কত, কোন ক্ষেত্রে কত, কোন ক্ষেত্রে কতটুকু মূল্য রাখছেন কে শিখবে।
নাহলে বহুত ক্ষেত্র সারা দিনে আসে, বহুত ক্ষেত্র, বহুত ক্ষেত্র। একটা উদাহরণ দেই হাদিস থেকে, হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন অজাবাত মুহাব্বাতি, আমার মহাব্বত ওই ব্যক্তির জন্য শিরোদাজ্য, ওয়াজিব। মান সারা আখাহুল মুসলিম লি আজলি, যে কোনো মুসলমানের সাথে আমার ভালোবাসার আমার জন্য সাক্ষাৎ করে, আমার জন্য সাক্ষাৎ করে। দেখেন জিনিসটা কিন্তু ক্ষুদ্র, আপনি পাশে প্রতিবেশী, আপনি শুধু বললেন ভাই একটু দেখা করার জন্য চলে আসছি, আল্লাহর জন্য দেখতে আসছি আপনাকে, যা একটা সালাম দিলেন, মুসাফা করলেন, চলে আসলেন, আল্লাহ বলে তোমার জন্য আমার ভালোবাসা ওয়াজিব, আমি তোমাকে ভালোবাসি। শুধু এখানেই শেষ না, কিয়ামতের দিন তোমাকে আমার পাশে জায়গা দিব, তোমাকে আলাদাভাবে ডাকা হবে, ডাকা হবে আলাদাভাবে, এই দলের লোকগুলা কোথায়, কিছু লোক উঠবে এরা আল্লাহর পাশে যেয়ে বসবে। একজন রোগী ব্যক্তিকে দেখতে গেলে, খবর পাইছেন রোগী, আল্লাহর জন্য দেখতে গেলেন, যেই সময় গেলেন ওই সময়তে নিয়ে 24 ঘন্টা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যখন দেইখা চলে আসবে, দেইখা যখন চলে আসবে, দেইখা যখন চলে আসবে, দেইখা যখন চলে আসবে, শুধু দোয়া হবে না, জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। ক্ষেত্র জানতে হবে, ক্ষেত্র প্রথমে মূল্য জানতে হবে, পরে ক্ষেত্র শিখতে হবে, কোন জায়গায় লাগাইলে কি হয়, কোন জায়গায় লাগাইলে কি হয়, তখন দেখা যাবে সারা দিন, সারা দিন ওই ক্ষেত্র চিন্তা করতেছে, খুঁজা খুঁজা কাজে লাগাইতেছে। আর তৃতীয় হলো ডেলি যোগ বিয়োগ কইরা দেখা, কতটুক করলাম, কতটুক করলাম না, কতটুক করলাম, কতটুক করলাম না, তখনই দেখা যাবে আরে মেরে দোস্ত, রিক্সাওয়ালাও আল্লাহওয়ালা হইতে পারে, ভিক্ষুকও আল্লাহওয়ালা হইতে পারে। আছে দুনিয়ায় বহুত কাহিনী আছে, আপনি হয়তো চিনবেন না, চিনবেন না, কেননা চুম্বুক কিন্তু লোহাই লাগে, চুম্বুক না কাঠে লাগে, মনে হয় বুঝাইতে পারি না, চুম্বুক কিসে লাগে, আপনাকে চুম্বক লোহা হইতে হবে, তাইলে চুম্বুক আপনার লোকে লাগবে, আপনি চিন্তা করেন না, তখন আপনি দেখলে চিনবেন। ভিক্ষুকও হইতে পারে আল্লাহর ওলি, যদি না হইব তাহলে এই কাহিনী কতবার শুনাইছি আর কতবার শোনাবো, যে যুবক থাপ্পড় দিতে দেরি আর মরতে দেরি হয় না, ভিক্ষুককে জিজ্ঞাসা করছে কি করলি, আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা এমনই হয়, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও থাপ্পড় বসায় দিছে আমার গালে, ও জানে না আমার আমারও একজন প্রেমিক আছে, ওর প্রেমিক জমিনে হাঁটে আমারটা আরশে থাকে, আমার প্রেমিক আরশে, উনি সইতে পারে না, উনি চান নিয়ে আনিছে, ভিক্ষুক আল্লাহওয়ালা হইতে পারে, যুবক আল্লাহওয়ালা হইতে পারে, নারীও হইতে পারে, পুরুষ হইতে পারে, হাজারো কাহিনী আছে, আর এগুলা সত্য, প্রমাণ সহ দুনিয়াতে ওই ক্ষেত্রগুলা চিহ্নিত করা আছে, এখনো মিটা যায় না, কিন্তু হ্যাঁ একটু ঘুরতে হবে, ঘুরলে পাওয়া যাবে, একটু ঘুরতে দুনিয়া ঘুরলে তারপর ওই ক্ষেত্রগুলা দেখা যাবে, যে এই ক্ষেত্র ওই ক্ষেত্র, এই ক্ষেত্র ওই ক্ষেত্র, ওই জায়গা আছে, এখনো রাখা আছে। এই জন্য বারবার বলতেছি কিন্তু শিখা উচিত যে আমার জীবনের দাম কত, জীবনের মাত্রা যতটুকুই হোক আমার জীবনের দাম
জান্নাত, মূল্য হবে জান্নাত, মূল্য হবে আল্লাহ পাওয়া, আল্লাহর রাসূল পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর রাসূলকে পাওয়া। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি হ্যাঁ যে দুনিয়ায় থাকতেই আল্লাহর রাসূলকে দেখা নিছে। কি আপনাদের মনে মনে আগ্রহই জাগে না, ঠিক না? আল্লাহর রাসূলকে দেখার আগ্রহ জাগে না? না, কোত্থেকে জাগে? জাগলে তো কালার ভিন্ন হইতো, ঠিক না? কি যেই পোশাকে জুমা পড়তে আসছেন ওই পোশাকেই কি দাওয়াত খেতে যাবেন নাকি? হুম, কি যাবেন? হ্যাঁ, কাপড়ের ডং দিকেই বোঝা যায় যে কোথাও দাওয়াত সাওয়াত আছে, ঠিক না? হুম, কি কন? হ্যাঁ, আমরা যে আল্লাহ রসুলকে দেখতে চাই ওটার জন্য তো আমার ঢং লাগবে না, রূপরেখা লাগবে না, বুঝতে হবে না যে আমি দেখতে চাই। আপনি তো মনে করছেন আল্লাহ রসুলকে দেখা এত সহজ, ঠিক না? কারোর জন্য সহজ, ওর কারোর জন্য কঠিন। কেননা এটা বলা যায় পাক্কা ঠাক্কা ভাবে আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখলো ওর ভাগ্য খুলে গেছে, ওর গেট আর কোনোদিন বন্ধ হবে না, বাইকের গেট খুলে গেছে যে আল্লাহর রাসূলকে একবার স্বপ্নে দেখছে। মামুলি না, এর জন্য রূপরেখাও লাগে, ওরকম রূপরেখাও লাগে, ওরকম আকাঙ্ক্ষাও লাগে। বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? হুম, আজ পর্যন্ত কে দুই রাকাত নফল পড়ছেন আল্লাহর রাসূলকে দেখার লেগা? যে আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি, পড়া বলছি আল্লাহ দুই রাকাত নফল পড়লাম তোমার বন্ধুকে স্বপ্নে দেখার জন্য, একজনও তো হাত উঠাইতে পারলাম না, তাহলে কি আপনি আল্লাহর রাসূলকে দেখতে চান? উচিত তো ছিল ডেলি দুই রাকাত না দশ রাকাত পড়া। আল্লাহ যদি জিজ্ঞে এত পড়স কেন, একটু বন্ধুরে দেখায় দেন না, একটু পাঠায় দেন না, তখন তো হইতে পারতো যে এত চায়, ঠিক আছে বন্ধু তো আমারই, ঠিক না? হ্যাঁ, দেখায় দিলাম, কতজনকেই তো দেখাইছি, ওকে দেখাইলে অসুবিধা কি? তখন রাত্রে ঘুমায় থাকতেন, দেখতেন আপনার সামনে এসে দাঁড়ায় আছে কে, পরিচয় করায় দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই রাকাত তো পড়ি না আজ পর্যন্ত, প্রমাণ তো দিতে পারলেন না, জানি না দোতলায় কেউ আছে কিনা, নিস্তলায় তো কারো হাত উঠলো না, কিন্তু বলেন আমি দেখতে চাই, ঠিক না? দেখতে চাও এটা যে জীবনে দুই রাকাত পড়লাম না আজ পর্যন্ত? হুম, যদি পড়তাম তাহলে ডেলি কমসে কম 200 বার 200-100 বার দুরুদ পড়তাম। কয়জন আমরা এখানে আছি যে ডেলি 100 বার দুরুদ পড়ি? দুই একজন হবে, দুই চারজন হবে, 10 জন হবে, সবাই তো পড়ি না। তাহলে আপনি কি রসুলকে দেখতে চান? আপনি যদি দেখতে চাইতেন তাহলে আপনি ডেলি দুরুদ পড়তেন আর বলতেন আল্লাহ দুরুদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না, দুরুদ আর কতদিন না দেইকা পড়মু, একটু দেখায় দেন না। তাইলে হয়তো দেখা যাইতো, দেখায় দিত, আর দুরুদের ভিতরে মজাও লাগতো যে দেইকা বলছি এখন আর না পয়রা যাই কই, এখন আর না পয়রা যাই কই, দেইকা তো ফেলছি, দেইকা তো ফেলছি, এখন আর না দেইকা যাই কই। আপনারা যে হুজুর করে বলেন ওরা দুনিয়াদারি বোঝে না, আসলে বুঝবে কোত্থেকা? আপনারা বলেন না ওরা কিচ্ছু দুনিয়া বোঝে না, এগুলো সব জাহেল জট, এগুলো কিচ্ছু বোঝে না। আরে বুঝবো কোত্থেকা? আল্লাহর রসুলরে যে স্বপ্নে দেখে ওর আর বুঝ থাকে কোত্থেকা? ওর তো বুঝ আরেকটা হয়ে যায়, তো কই দুনিয়ার বুঝ হইব তো হইব কোত্থেকা? হ্যাঁ, ওই ব্যক্তির কথা যে একবার শুনাইছিলাম মনে হয় যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি, মাইনি আল্লাহ কো বড়ে করিব সে দেখা, শুনাইছিলাম না পাইলটের কাহিনী, যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি, তার কথার শব্দটাই ছিল মাইনি আল্লাহ কো বড়ে করিব সে দেখা।
ওই আওয়াজ তো আমার ভিতরে নাই, ওই স্টাইলও আমার ভিতরে নাই। ও যখন বলতেছিল মনে হয় যে ওই সময় কাছে বয়া বয়া আমাকে বলতেছে যে মাইনে আল্লাহ কবরে করিব সে দেখা, মনে হয় ও ওই সময় পাশে বয়া বয়া আমারে দেখা দেখা বলতেছে। ওর ভঙ্গিটাই এরকম ছিল, অথচ পাইলট ছিল, আল্লাহ আল্লাহ হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, চেহারার রং, চেহারার রং সব পাল্টে গেছে। এখন যদি কেউ উড়ে বলে এ দূর বেটা তুই একটা গাদা, পাইলটের চাকরি মাইসে পায় না, আর তুই বড় পাইলট ছিলি, সবচেয়ে বড় প্লেন চালাইতি, পাইলটগুলো বেতন আছে, আবার আরেকটা বেতন আছে, পাইলটদের দুই ধরনের বেতন হয়, যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট চালায় ওদের মাসিক বেতন তো আছে আছেই, আর পার ঘন্টায় ওদের একটা বেতন আছে, প্লেনের চাক্কা ঘুরবে ওর বেতন স্টার্ট। এখন বোঝে $60 হয়েছে পার ঘন্টায়, না জানি $5 থেকে $6, আমি আগের কথা বলতেছি, আগে $3.5 থেকে $4 ছিল পার ঘন্টা বেতন ছাড়া। আপনি তো বলবেন ও পাগল হয়ে গেছে, ও বলবে আমি পাগল হই না, আমি যেটা দেখছি ওটা তুই দেখলে তুইও আমার চেয়ে বড় পাগল হতি। যেমন মজনুকে কেউ জিজ্ঞেস করছে কুকুরে দৈরা পায়ে চুমা দিতেছে, সবাই কয় বেটা পাগলের তো কোয়ালিটি আছে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল, আজ পর্যন্ত দুনিয়ার কোনো পাগলকে দেখলাম না কুকুরের পায়ে চুমা দিতে, তুই তো কোয়ালিটি ফেল করে ফেলছ, পাগল গো বেজ্জত করছ বেটা, জীবনে কোনো পাগল কুকুরের পায়ে চুমা দিতে দেখিনি, তুই তো কোয়ালিটি ছাড়া। তাকে শোন এদিকে, আমি কোয়ালিটি ছাড়া আমি কুকুরের পায়ে চুমা দেই না। কার পায়ে দেস? কয় লাইলির পায়ে। কয় দেখতেছি কুকুরের পাও, তুই লইছস লাইলির পাও, বেউকুক তুই বুঝবি কি এই কুকুর লাইলার গলির কুকুর, লাইলা যে গলি দিয়ে চলে ফিরে কুকুর ওই গলিতে থাকে, তো লাইলার পায়ের উপরে কুকুরের পাও ডেলি শতবার পড়ে, এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিতেছি না লাইলির পায়ে চুমা দিতেছি। আসলে আল্লাহর রসুলকে যে দেখা ফেলে তো ভিন্ন জিনিস, আমরা যে দেখতে চাই, সবাই যে এক বাক্যে বললেন দেখতে চাই, তো দেখতে চাই কিন্তু প্রমাণ কি? দুই রাকাত তো পড়লাম না, ডেলি 100 বার তো দুরুদ পড়ি না, 200 বার তো বাদেই দিলাম, 100 বার ডেলি পড়ি তো না, জুমার দিন তো হুকুম ছিল সবচেয়ে বেশি দুরুদ পড়ো, কিন্তু জুমার দিনে তো পড়ি না, যে সারা সপ্তাহ বাদ দিলাম জুমার দিন 1000 বার পড়ব, কি পুরা মসজিদ কেন, পুরা এলাকায় কেউ হাত উঠাইতে পারবে না আমি ডেলি জুমার দিন 1000 দুরুদ পড়ি, এই কথা কেউ বলতে পারবে না। মাদ্রাসার বহুত তোলাবা এখানে আছে, এদেরকে যদি জিজ্ঞাস করি এরাও হা বলতে পারবে না, এরাও না বলবে, এরাও পড়ে না, এক মাহল হয়ে গেছে, পরিবেশ হয়ে গেছে, এক পরিবেশ হয়ে গেছে, যেরকম শীত আসলে সবার গায়ে শীতের কাপড়, ঠিক এরকম এক পরিবেশ হয়ে গেছে, মাহল হয়ে গেছে, এক মৌসুম হয়ে গেছে, এক ঋতু হয়ে গেছে, সবাই মোয়াসসে আসর নিয়ে নিছে, কেউ আসল জায়গায় নেই, উচিত ছিল বেশির থেকে বেশি দুরুদ পড়া। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসো, আমি আমার জীবনের মূল্য শিখি, জানি যে আমার জীবনের মূল্য কত, শিখা উচিত, শিখা উচিত কোন ক্ষেত্রে কত মূল্য এটাও শিখা উচিত, ডেলি যোগ বিয়োগ করা উচিত। হায় কবির কথাই সত্য, আরবি কবি যদিও বলছেন ইয়াসুল্লুল মারউ মা দাহাবাল লায়ালি ওয়ালাকিন দাহাবুহুন্না লাহু দাহাব, মা বাবা যদি সঠিক বাবা ভাবতো তাহলে বাচ্চা বড় হইতেছে খুশি হইতো না, বাচ্চা যখন একটু বড় হয় তো মা বাবা খুশি হয়, আর তো কয়েকটা দিন পড়ালেখা শেষ হয়ে গেলে আমরা ফিরি, ও আমাদের বরণ পোষণ দেখবে, আমরা আল্লাহ আল্লাহ করব, বলে তুমি খুশি হইতে না, তুমি কাঁদতে,
yasurrul mar'u ma dhahabal layali walakin dhahabuhunna lahu dhahabu. তুমি খুশি হইতে না, তুমি কাঁদতে যে আমার ছেলেটা তো দিন দিন কবরের কাছে হইতেছে, ওর তো বয়স বাড়তেছে না, ওর তো বয়স কমে যাইতেছে, ও তো মউতের দিকে বাড়তেছে, তুমি কাঁদতে, তুমি খুশি হইতে না। সত্য এটাই, আমাদের কাছে যদি মুহাসাবা থাকতো, ডেলি হিসাব কিতাব থাকতো, আমরা যদি হিসাব কিতাব ডেলি করতাম প্রতিদিন যে আমি কতটুক কোন কাজে আজকে লাগাইলাম, তখন মেরে দোস্ত জীবনের মূল্য যদি জানতাম, ক্ষেত্র যদি চিনতাম, তাহলে আমাদের জীবনটা আরো মধুময় হতো। এখন তো মধু নাই, তারপরও কয় হানি, মধু কিন্তু নাই, তারপরও কি বলে? হ্যাঁ, আপনারা বুঝবেন না বুইরারা, এটা যারা বুঝার ওরা বুঝা ফেলছে। ওটি ইয়াং বয়সের পোলাপান জানে হানি কি। হানি তো ইংলিশে মধুকর, মধুরে হানি বলে, কিন্তু এটা কোন জায়গায় যুবকরা ব্যবহার করে এটা আপনারা বুঝবেন না, দাড়ি পাকনালারা বুঝবেন না, এটা যুবকরা বুঝে ফেলছে হানি কোনখানে ব্যবহার করে, ঠিক না? হুম, ঠিক বুঝছো না? না বুঝো না? যুবকরা কি কয় বুঝছো না? ঠিক না? জীবন মধুময় নাই, শুধু মুখে আছে হানি। কি মুখে আছে হানি? শুধু মুখে আছে, কিন্তু আসলে জীবন মধুময় না, মধুময় হইতেই পারে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জীবনের মূল্য না বুঝবে, ক্ষেত্র না চিনবে, আর নিজের জীবনের হিসাব কিতাব ডেলি না কষবে। শুধু শুধু তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন নাই, হাসিবু কবলা আন তুহাসাব, তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কষা রাখো। কোরআন তো শুধু শুধু বলে নাই, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি দিতে বাধ্য, তোমার হিসাব তোমাকেই মিলায় দিতে আমরা বাধ্য করব, আর তুমি বাধ্য হবে। সময় কতটুকু লাগবে বলে? লাগতে পারে ৫০,০০০ বছরও লাগতে পারে। ওই দিন বললে চলবে না, হারায় গেছে ভুলা গেছি এই কথা চলবে না, হারায় গেছে ভুলা গেছি এই কথা বললে চলবে না, আজকে চলবে। আজকে আজকে এই উম্মত থেকে আল্লাহ বলে দিছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন, আপনার উম্মতকে বলে দেন, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, ভুল ভুল ভুলা যাওয়া আর অনিচ্ছায় হওয়া, এটা আমরা মাফ করে দিলাম। অনিচ্ছায় হয়ে গেছে গুনাহ মাফ করে দিলাম, ভুলা গেছে মাফ করে দিলাম। কেমন মাফ করছে! এই জন্য রোজার দিন যদি কেউ খাইতে থাকে তো ওকে কিছু বলতে নাই, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় তখন জিজ্ঞেস করতে হয় রোজা ছিলেন, তো দেখবেন অনেক সময় ভুলে পানি পান করে, ঠিক না? হ্যাঁ, তখন আল্লাহ বলছে, আল্লাহ রসুলও বলছে, বলো না পান করতেছে, বলো না শেষ, এখন জিজ্ঞেস করো, যদি কয় রোজা ছিলাম ভুলে খায়া ফেলছি, তো তখন তুমি বলো তুমি পান করো না, আল্লাহ তোমাকে পান করাইছে। হ্যাঁ, হাদিসে আছে, একে আল্লাহ পান করাইছে, আল্লাহ খাওয়াইছে, আল্লাহ খাওয়াইছে, ভুলে খায়া ফেলছে, ভুলে কোনো গুনাহ হবে না, রোজা যাবে না, কিচ্ছু হবে না, আরো রোজা সারাদিন ভালো যাবে, চাঙ্গা হয়ে যাবে,